আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। এখানে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা। ভাঙ্গার এই জায়গাটিতে একটি চমৎকার ইন্টারসেকশন হয়েছে। তো আজকে আপনাদেরকে এখান থেকে একদম জাজিরা পর্যন্ত সড়কের বর্তমানে কী অবস্থা রয়েছে সেটি দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে গোল হয়ে রাস্তাটি চারদিকে চলে গিয়েছে আর এখানে মাঝখানে লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। এখানে যখন সবগুলো লাইট জ্বলে তখন রাত্রেবেলা এই জায়গাটি দেখতে খুবই সুন্দর লাগে। আমি ইনশাল্লাহ একবার চেষ্টা করব এখানে এসে রাত্রেবেলা দৃশ্যটি দেখানোর। এখানে গোল হয়ে চারদিকে যে চারটি রাস্তা চলে গিয়েছে, সামনের দিকের এই রাস্তাটি চলে গেল ঢাকার দিকে, পিছনের এই রাস্তাটি চলে গেল খুলনার দিকে, আর এখানের এই বাম দিকের এই অংশটি চলে গেল ফরিদপুর, আর ডান দিকের এই অংশটি চলে গেল বরিশালের দিকে। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার এই পর্যন্ত দূরত্ব হচ্ছে প্রায় 60 কিলোমিটার মতো। ঢাকা থেকে মাওয়া এবং জাজিরা থেকে ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার এক্সপ্রেসওয়ের কাজটিও সম্পন্ন হয়ে গেছে। পদ্মা সেতুর কাজটি সম্পন্ন হয়ে গেলে ঢাকা থেকে ভাঙ্গার এই পর্যন্ত আসতে খুবই অল্প সময় লাগবে। সামনে এইদিকে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন তো এখানে মূলত বালু ফেলা হয়েছে, তো এদিক দিয়ে হচ্ছে রেল লাইন যাবে। তো বাম দিকের অংশেই হচ্ছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন, একটু পর আপনাদেরকে সেখানেও নিয়ে যাব। আলহামদুলিল্লাহ এখানের এই ইন্টারসেকশনটি দেখতে খুবই সুন্দর হয়েছে। বাংলাদেশের মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এরকম আরও অনেক ইন্টারসেকশন করা হবে। সিরাজগঞ্জের যে হাটিকুমরুল রয়েছে সেখানেও একটি ইন্টারসেকশন করা হবে, সেটিও দেখতে অনেকটা এরকম হবে। সামনের দিকেই হচ্ছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন, তো বর্তমানে এই স্টেশনটিতে ট্রেন চলাচল করছে। ভাঙ্গা স্টেশন থেকে পদ্মা সেতু পর্যন্ত বর্তমানে এখানে রেল লাইনের জন্য কাজ চলছে। এটি হচ্ছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন। তো আমি যখন এখানে এসে পৌঁছেছিলাম তার কিছুক্ষণ আগে এখান থেকে একটি ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে চলে গিয়েছে। স্টেশনটিতে অনেক ডাস্টবিন রাখা রয়েছে, তা দেখে ভালো লাগলো। তো আসুন আমরা যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি। এবার ভাঙ্গার এখান থেকে চলে যাব জাজিরার দিকে। তো এখানে পুরো এক্সপ্রেসওয়েটির বর্তমানে কী অবস্থায় রয়েছে সেটি দেখাবো। তো ভাঙ্গার এই ইন্টারসেকশনটি হচ্ছে বাংলাদেশের প্রথম এই ধরনের ইন্টারসেকশন। তো ইনশাল্লাহ সামনে এরকম আরও অনেক ইন্টারসেকশন আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাবো। বর্তমানে পদ্মা সেতুতে 6.5 কিলোমিটারের দীর্ঘ সেতুর কাজ চলছে। সেতুটি অবশ্য বর্তমানে পুরোপুরি দৃশ্যমান। তো বর্তমানে সেখানে রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানো হচ্ছে। রাস্তার উপরের অংশের কাজটি সম্পন্ন হয়ে গেলে সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এই জায়গাটিতে একটি টোল প্লাজা করা হয়েছে, আর ওই পারে ঢাকার দিকে যেতেও একটি টোল প্লাজা রয়েছে। আগে এখানে সড়কটি 2 লেনের ছিল। সামনে বাম দিকে যে সেতুটি দেখতে পাচ্ছেন সেই দিক দিয়ে হচ্ছে ভাঙ্গার দিকে যেতে হতো। বর্তমানে এখন এই সেতু দিয়ে স্থানীয় যানবাহন চলাচল করে।
সম্পন্ন হয়েছে, আর ওই পারে হচ্ছে মাওয়ার থেকে ঢাকার দিক পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজটিও সম্পন্ন হয়েছে। এখন শুধু পদ্মা সেতুর কাজটি পুরোপুরি সম্পন্ন হয়ে গেলে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলে ভাঙ্গার এদিক থেকে ঢাকার দিক পর্যন্ত পৌঁছাতে 40-60 মিনিট মতো লাগতে পারে। এই এক্সপ্রেসওয়েতে মহাসড়কে যানবাহন নিরবিচ্ছিন্নভাবে চলাচলের জন্য হচ্ছে 4 লেন এবং ডান দিকে এবং বাম দিকে আরও 2 করে লেন রয়েছে, তো সেগুলো হচ্ছে স্থানীয় যানবাহন চলাচলের জন্য। এবার চলে এসেছি পুলিয়া বাজারের দিকে, আর এই এক্সপ্রেসওয়েতে একটি জিনিস ভালো লাগলো যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ স্থানে সেই জায়গাটির নাম খুব বড় করে দেওয়া রয়েছে, যার কারণে গাড়ি চালানো অবস্থায়ও দেখতে সুবিধা হয়। পুলিয়ার এই জায়গাটি খুবই সুন্দর, টিকটিপার সামনে এখানে থেমে আপনাদেরকে একটি খুব সুন্দর দৃশ্য দেখাবো। আর এই জায়গাটিতে সামনে একটি আন্ডারপাস করা হয়েছে। পুলিয়া বাজারটি পার হয়ে একটু সামনের দিকে আসার পর এখানে একটি খুব সুন্দর চমৎকার জায়গা দেখা যাচ্ছে, আর একটু সামনের দিকেই হচ্ছে আরিয়াল খান নদী, সম্ভবত এটির একটি অংশ সেই নদীর সাথেও সংযোগ রয়েছে। বর্ষাকালে এই জায়গাগুলো পানিতে একদম পরিপূর্ণ থাকে, তখন দেখতেও খুব ভালো লাগে। সামনের দিকে একটি চমৎকার মসজিদ দেখা যাচ্ছে, আর তার পাশেই হচ্ছে একটি বাড়ি, অথবা সেই জায়গাটি হয়তো একটি রিসোর্ট হতে পারে। আর পদ্মা সেতুটি চালু হয়ে গেলে এই জায়গাটিও দর্শনার্থীদেরও ভিড় বেড়ে যাবে। অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পদ্মা সেতুর কাজটি সম্পন্ন হয়ে গেলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে, সেই সাথে জীবনমান উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্যেরও ব্যাপক। জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাআল্লাহ আপনাদের জন্য এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।